যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়। 1970 সালের কথা, বাংলা একাডেমি 3 বছরের ফেলোশিপ প্রোগ্রামে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন প্রকাশ করল। বন্ধুবান্ধব বলল, তুমি একটা দরখাস্ত ঠুকে দাও, যদি বৃত্তিটা পেয়ে যাও তাহলে 3 বছরের নিরাপদ জীবিকা, গবেষণা হয়তো হবে, না হলেও ক্ষতি নেই। প্রস্তাবটা আমার মনে ধরল, কিন্তু গোল বাঁধালো এক জায়গায় এসে। এখনো আমার এমএ পরীক্ষা শেষ হয়নি, ছাত্রদের দাবির মুখে পিছচ্ছে তো পিছচ্ছেই, এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতিবেগ সঞ্চয় করে ক্রমাগত ফুঁসে উঠেছে। পরীক্ষা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। আমি যদি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি, দরখাস্ত করার সময় পেরিয়ে যাবে। আমি একাডেমির পরিচালক জনাব কবির চৌধুরীর সঙ্গে দেখা করলাম, তাকে বুঝিয়ে রাজি করতে পারলাম। যদিও এমএ ডিগ্রি আমার হয়নি, অন্তত তিনি আমার দরখাস্তটা গ্রহণ করতে যেন অমত না করেন। কবির চৌধুরী সাহেব বললেন, ঠিক আছে, তুমি দরখাস্ত করো, অন্যান্য প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে তোমারটাও আমি বোর্ডে তুলব। বোর্ডের সদস্যবৃন্দ দেখে শুনে যাকে ইচ্ছে নির্বাচন করবে। সুতরাং এমএ ডিগ্রি না থাকা সত্ত্বেও বাংলা একাডেমির পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দরখাস্ত করে বসলাম। অন্য প্রার্থীদের মতো আমিও ইন্টারভিউ কার্ড পেলাম, আর নির্দিষ্ট দিনে কমপক্ষে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলাম। ডক্টর আহমদ শরীফ, প্রফেসর মনির চৌধুরী এবং ডক্টর এনামুল হক সেদিন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন। ডক্টর এনামুল হক ছাড়া বাকি সদস্যদের সঙ্গে আমার পরিচয় ছিল, আর তারা সকলেই ছিলেন আমার শিক্ষক। আমার লেখালেখির সঙ্গে তারা সকলে অল্প বিস্তর পরিচিত ছিলেন। আমাকে প্রশ্ন যা করার ডক্টর মোহাম্মদ এনামুল হকই করলেন। তিনি দরখাস্তের ওপর চোখ বুলিয়ে গুরুগম্ভীর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস তো কম নয় হে, এমএ পরীক্ষা না দিয়েই একেবারে পিএইচডি করার দরখাস্ত নিয়ে হাজির। ডক্টর এনামুল হক ভীষণ রাজভারী মানুষ, পারতপক্ষে জুনিয়র কলিগরাও তার কাছে ঘেঁষতে সাহস পেত না। ঘিয়ে রঙের স্যুট এবং কালো টাই পরিহিত ডক্টর এনামুল হককে একটা আস্ত বুড়ো বাঘের মতো দেখাচ্ছিল, চোখের ভুরু থেকে মাথার চুল একেবারে পাকনা, মাথার মাঝখানে সযত্নে স্মৃতি করা। আমার অবস্থা তখন ক্ষুধার্ত বুড়ো বাঘের সামনে কচি নধর গোবৎসের মতো, এই বুঝি লাফিয়ে পড়ে আমার মুন্ডুটা চিবিয়ে খাবেন। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করল, মনে মনে চিন্তা করলাম, এই বুড়োর সামনে যদি রুখে না দাঁড়াই তিনি আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন। তাই সরাসরি তার করা পাওয়ার চশমার কাচের ওপর চোখ রেখেই বললাম, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এমএ পাস না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। মহিতলাল মজুমদারও এমএ পাস ছিলেন না, তথাপি এখানে শিক্ষকতা করেছেন। আমি তো এমএ পাস করবই, 2-4 মাস এদিক ওদিকের ব্যাপার, দরখাস্ত করে অন্যায়টা কী করেছি? শুনে ডক্টর এনামুল হক কোণে আঙুলটা মুখের ভেতর পুরে দিয়ে আমার দরখাস্তের সঙ্গে দাখিল করা থিসিসের পরিকল্পনার শিটগুলোর ওপর চোখ বুলোতে বুলোতে প্রশ্ন করলেন, তুমি কোন বিষয়ের উপর কাজ করবে? কণ্ঠস্বর শুনে মনে হলো ঝাঁজ অনেকটা কমে এসেছে। আমি বিনীতভাবে জবাব দিলাম, 1800 থেকে 1858 সাল পর্যন্ত বাংলার মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বিকাশ এবং বাংলার সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব। তখন ডক্টর হক বললেন, তুমি মধ্যবিত্ত বলতে কী বোঝো সে বিষয়ে কিছু বলো। আমি হ্যারল্ড লাস্কি, বিবি মিশ্রের ইংরেজি গ্রন্থ থেকে যে সকল বচনামৃত বিনিদ্র রজনী শ্রমে কণ্ঠস্থ করেছিলাম, গড়গড় করে উগরে দিতে থাকলাম। ডক্টর এনামুল হক ব্যাকরণের মানুষ, সমাজবিজ্ঞানের কচকচির ওপর দেখা গেল তার কোনো আগ্রহ নেই। চেয়ারটাতে হেলান দিয়ে মনির চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনাদের প্রশ্ন থাকলে করেন। মনির চৌধুরী সাহেব ডক্টর এনামুল হকের মনে
আমার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি করার জন্য বললেন, ছেলেটার লেখার হাত ভালো এবং তরুণদের উপর যথেষ্ট প্রভাব আছে। আর কেউ প্রশ্ন করলেন না। কবির চৌধুরী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সেদিন ঘণ্টা দুই পরে জানা গেল আমাকে বিশেষ বিবেচনায় বাংলা একাডেমি গবেষণা বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে। তারপরের দিন বাংলা বিভাগে মনির চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতা জানাতে গেলাম। তিনি তখন বিভাগীয় প্রধান। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, তুমি তো এমএ করছো পলিটিক্যাল সায়েন্সে। আমি হ্যাঁ বললাম। তিনি তখন বললেন, তোমার থিসিসটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার সময় বাংলা বিভাগ থেকেই করতে হবে। মনি চৌধুরী সাহেবের প্রস্তাবটা আমার মনোপূর্ত হয়নি, তথাপি সৌজন্যের খাতিরে আমি চুপ করে রইলাম। তিনি আমার মুখ দেখেই বুঝে নিলেন, তার প্রস্তাবটা আমি গ্রহণ করিনি। তিনি বললেন, আমরা তোমাকে 3 বছর পড়িয়েছি, মাঝখান থেকে হুট করে তুমি পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়ে বসলে। বুঝেছি তুমি আমাদের ছাড়তে চাও, কিন্তু তোমাকে আমরা ছাড়ব কেন? তুমি বাংলা বিভাগের অধীনে কাজ করতে রাজি না হলে বিশ্ববিদ্যালয় থিসিস রেজিস্ট্রেশন করতেই দেব না। আমি মনির চৌধুরী সাহেবের গুণগ্রাহিতার পরিচয় পেয়ে অভিভূত হয়ে গেলাম, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলাম। ইন্টারভিউর প্রায় 15 দিন আগে মনির চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধটা করেছিলাম, তিনি যেন সুপারিশ করেন যাতে বাংলা একাডেমির বৃত্তিটা পাই। চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন, যেহেতু তোমার এমএটা এখনও শেষ হয়নি, বাংলা একাডেমিতে ওর আবেদন বিবেচনা নাও করতে পারে, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারি। ভাষাতত্ত্বের উপর পিএইচডি করতে হলে শুধু গ্র্যাজুয়েশন থাকলে ওরা আপত্তি করবে না। মনির চৌধুরী সাহেবের প্রস্তাব শুনে উল্লাসিত হয়ে উঠেছিলাম, কিন্তু পরক্ষণে নিজের ভেতর থেকে অনুভব করলাম একটা সূক্ষ্ম আপত্তি জেগে উঠেছে। আমি মাথা নিচু করে রইলাম এবং মেঝের দিকে তাকিয়ে রইলাম। দু একদিন ভেবে আপনাকে বলবো। মনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা গ্রহণ করব কি না খুঁটিয়ে চিন্তা করতে গিয়ে আমার চোখে পানি এসে গেল। দেশের বাইরে যাওয়ার এরকম একটা স্কলারশিপ পেলে আমি পড়তে যাই, সুযোগটা আপনি এসে ধরা দিয়েছে, আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম অত্যন্ত সৌজন্য সহকারে প্রফেসর মনির চৌধুরীর প্রস্তাবটা প্রত্যাখ্যানই করব। আর এই প্রত্যাখ্যান করতে হচ্ছে বলেই চোখে পানি এসে গিয়েছিল। সুযোগ তো জীবনে বারবার আসে না। আমি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং 3 বছর পড়াশোনা করেছি। খুব ভালো ছাত্র না হলেও আমার বুদ্ধি বিবেচনা নিতান্ত তুচ্ছ পর্যায়ে ছিল না। মাতৃস্তন্যে শিশু যেরকম অধিকার, শিক্ষকদের স্নেহের ওপরে ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত। সেই স্নেহ আমি শিক্ষকদের কাছ থেকে পাইনি। তার পরিণতি এই হলো যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিলাম এবং প্রাইভেট প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে বিএ পাস কোর্সে পাস করলাম। বিএ পাস করার পর ঠিক করেছিলাম অধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার আমার প্রয়োজন নেই, কিন্তু আমাকে আবার প্রাইভেটে পলিটিক্যাল সায়েন্সে এমএ পরীক্ষা দিতে হলো। সমস্ত বিষয়টা আমি এভাবে চিন্তা করলাম। শিক্ষকদের কাছ থেকে সামান্য উৎসাহ অনুপ্রেরণা যখন আমার ভীষণ প্রয়োজন ছিল, সেই সময়ে কেউ আমার দিকে মুখ তুলে তাকায়নি। তখন আমি নিজের চেষ্টায় উঠে আসতে শুরু করেছি। সকলে আমাকে অনুগ্রহ বিতরণ করে কৃতজ্ঞতা পাশে বাঁধতে চাইছে। আমি মনে মনে স্থির করলাম যে বস্তু প্রয়োজনের সময় হাজারবার কামনা করেও পাইনি, সেই বিশেষ সময়টি চলে যাওয়ার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে এসে ধরাও দেয় আমি গ্রহণ করতে পারবো না। এই গ্রহণ করতে পারছি না বলেই চোখে পানি এসে গিয়েছিল। এরই মধ্যে একদিন তার অফিসে গিয়ে বললাম, স্যার ভাষাতত্ত্ব বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করি না, সুতরাং উচিত হবে স্কলারশিপটার জন্য অন্য কাউকে বেছে নেয়। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মনির চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং তার বোধশক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। আমার ধারণা
তিনি আমার অকথিত অভিযোগটি আঁচ করতে পেরেছিলেন। সেই কারণে আমার থিসিসটা বাংলা বিভাগের অধীনে রেজিস্ট্রেশন করার জন্য চাপাচাপি করছিলেন। আমার ফাইনাল পরীক্ষা শেষ হতে হতে 1971 সালের মার্চ মাস এসে গেল। মার্চ মাসের 21 তারিখ আমাদের ভাইভা ভয়েস পরীক্ষা অনুষ্ঠিত হলো। 25 মার্চ তারিখের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তো ঘুমন্ত ঢাকা নগরীর উপর আক্রমণ করেই বসল। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। 9 মাস পর যখন ভারত থেকে দেশে এলাম, তখন প্রফেসর মনির চৌধুরী বেঁচে নেই। পাকিস্তানপন্থী রাজাকার তাকে অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজারে বধ্যভূমিতে নিয়ে গুলি করে হত্যা করে। তার জন্য শোকার্ত সকল মানুষের সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়েও আমার একান্ত ব্যক্তিগত বেদনাটুকু বড় বেশি করে অনুভব করছিলাম। আমি এমন একজন মানুষকে হারালাম যিনি অভিমানের ভাষা বুঝতে পেতেন। আমার একটা অপরাধ বোধ হয়েছে। প্রচলিত নিয়ম ভেঙে সুযোগ দেওয়ার পরও আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। একা একা যখন চিন্তা করি, তখন আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে আসে। হয়তো আমি নিজের উগ্র অহংটাকে বড় বেশি প্রাধান্য দিয়ে প্রফেসর মনির চৌধুরীর উদারতার প্রতি অবিচার করেছিলাম। আজকাল সেরকম একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়। বোধহয় সেজন্য আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। এটা হচ্ছে আমার অনুভব। পিএইচডি শেষ করতে না পারার জন্য যে বাস্তব কারণ, তার জন্য প্রফেসর আব্দুর রাজ্জাককে আমি দায়ী মনে করি। প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে আমার পরিচিত হওয়া আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে, নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে, প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থির থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি। প্রফেসর রাজ্জাকের সান্নিধ্যে আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিস্তৃততর হয়েছে। মানুষ জীবন বৃদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে। আমি যদি বসওয়েলের মতো পরিপাটি স্বভাবের মানুষ হতাম, কিংবা একারমানের মতো শৃঙ্খলানিষ্ঠ অনুগত্য আমার থাকতো, বসওয়েল যেভাবে জনসনের একটি বিশ্বাসযোগ্য চরিত্র সকলের সামনে তুলে ধরতে পেরেছেন, অথবা একারমান যেরকম অখণ্ড বিশ্বস্ততা সহকারে দিন তারিখ প্রহর উল্লেখ করে মহাকবি গ্যোতের কথোপকথন লিপিবদ্ধ করে গেছেন, সে ধরনের একটা গ্রন্থ প্রফেসর রাজ্জাকের ওপর রচনা করা হয়তো আমার পক্ষে অসম্ভব হতো না। আমি গল্প, কবিতা, উপন্যাস এ সকল জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি। সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকে। বাইরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুন না কেন, ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না। যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে, সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়। সৃষ্টি ধর্মের নিয়ম ছাড়া বাইরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। 1972 সাল থেকে শুরু করে 1984 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক যুগ সময়ের সবটাই কম করে হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। নানা বিষয়ে তার বক্তব্য ঘণ্টার পর ঘণ্টা মুগ্ধ হয়ে শুনেছি। ধর্ম, সমাজ, রাষ্ট্র ইত্যাকার বিষয়ের উপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন, সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম, আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান বিজ্ঞানের একটা রত্ন ভাণ্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম। এই রচনার পরবর্তী অংশে আমি যে সকল কথাই বলবো, সেগুলো অদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। আমার দ্বিধা এবং সংখ্যার পরিমাণও সামান্য নয়। প্রফেসর রাজ্জাক যে স্পিরিটে কথা বলে গেছেন, আমার উপস্থাপনায় সে জিনিসটি
অবিকৃতভাবে রক্ষিত হয়েছে এমন দাবি করাও আমার পক্ষে সম্ভব নয়। শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এমন কথা আমি বলতে পারবো না। বিগত অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে আমাদের দেশের কৃতবিদ্য ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়, কলেজসমূহ, আমলাতন্ত্র, রাজনীতি এবং আইন ইত্যাকার নানা পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন। তাদের একাংশ মারা গেছেন, তা সত্ত্বেও একটা বিরাট অংশ অদ্যাবধি জীবিত আছেন। তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তার পাণ্ডিত্যে চুম্বকের মতো একটা আকর্ষণ শক্তি অবশ্যই আছে। বিদেশের অনেক বিদগ্ধ ব্যক্তিও নানা সময়ে প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্মোহনে তার প্রতি আকৃষ্ট হয়েছেন। পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিচিতির অধিকারী হয়েছেন। সে তুলনায় আমি নিতান্ত সামান্য মানুষ। প্রফেসর রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত অগ্রজ প্রমিত অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে যে অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন, সেরকম যোগ্যতা, একাগ্রতা এবং বিষয়নিষ্ঠা আমি কোথায় পাব? আমি এই রচনার পরবর্তী অংশে প্রফেসর রাজ্জাককে উপলক্ষ করে যে সকল কথা বলেছি তার মধ্যে প্রফেসর রাজ্জাক কতটুকু আছেন, আমি কতটুকু, ভেদ রেখাটি আমার কাছেও স্পষ্ট নয়। মোটের উপর এই রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাওলের ভাষায় গুরু মুহাম্মদে করি ভক্তি, স্থানে স্থানে প্রকাশিব নিজ মনোক্তি, অনেকটা এরকম। আমি বন্ধুবান্ধবদের কাছে একজন জ্ঞানী শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম যাকে আমার পিএইচডি থিসিসটির পরামর্শক হিসেবে বেছে নিতে পারি। সকলে আমাকে বলেন তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও, তার মতো পণ্ডিত আর একজনও নেই। সে সময় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম, সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগে শিক্ষকদের মধ্যে মাত্র দু একজনকে চিনতাম। পলিটিক্যাল সায়েন্সের ম্যাক মানে মুজাফফর আহমেদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি। আব্দুর রাজ্জাক নামের একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের একজন সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল। আমি স্থির করলাম একদিন রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধটা করব। বন্ধু বান্ধবেরা আমাকে এ মর্মে হুঁশিয়ার করে দিল যে রাজ্জাক সাহেব ভীষণ নাকুচু স্বভাবের মানুষ, বাঘা বাঘা লোকেরাও তার কাছে ঘেঁষতে ভীষণ ভয় করেন, সুতরাং কথাবার্তা সাবধানে বলবে। যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দেবেন। অনেক দ্বিধা, অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম। তখন তিনি শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারের একটিতে নিচতলায় থাকতেন, দরজা আধ ভেজানো অবস্থায় ছিল। আমি খানিকক্ষণ ইতস্তত করছিলাম যদি দরজা ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে, মনে তো শঙ্কা ছিলই কোনো আচরণ যদি বেয়াদবি ঠেকে। বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতর প্রবেশ করলাম। ঘরটির পরিসর বিশেষ বড় নয়, চারদিক বই পুস্তকে ঠাসা। ঘরটির একটি মাত্র খাট, না খাট বলে ঠিক হবে না, চৌকি। সামনে একটি ছোট টেবিল, চৌকিটির আবার একটি পায়া নেই, সেই জায়গায় বইয়ের উপর বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে, চমৎকার ব্যবস্থা। পুরনো বইপত্রের আলাদা একটা গ্রন্থ আছে, আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়াল করিনি, হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে, একখানা পাতলা কাঁথা সেই মানুষটার নাক অবধি টেনে দেওয়া।
চোখ দুটি বোজা, মাথায় চুল কাঁচা পাকা অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক। ঘরে দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে। খাটে শোয়া মানুষটি কি করে বুঝে গেলেন? তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সরিয়ে জিজ্ঞেস করলেন, কেডা? আমি চৌকির একেবারে কাছাকাছি গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম। তিনি ঘুম জড়ানো স্বরেই জানতে চাইলেন, আইসেন ক্যান হেইডা কন? আমাকে বলতেই হলো, বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে। আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে। তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শক হতে সম্মত হন। আমার আর্জিটা যথাসম্ভব বিনয়নম্র জবানে প্রকাশ করলাম, কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না। তিনি পাশ ফিরে কাঁথাটির নাকমুখ অবধি টেনে দিলেন। আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তখন আমার দুটি কি তিনটি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শিয়ানা হয়ে উঠেছে। আমার আত্মাভিমানে একটু ঘা লাগল। নিজেকে জিজ্ঞেস করলাম, কেমন মানুষ এই প্রফেসর রাজ্জাক? আমি একটা অনুরোধ করলাম আর শুনেই তিনি পাশ ফিরলেন। আমি তো অন্তত পক্ষে একজন লেখক, নিজের কাছে আমার দাম অল্প নয়। তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকির সেই পাশটিতে গিয়ে আবার বললাম, স্যার, আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন। আমার ভীষণ রাগ ধরে গেল। কেমন তোর মানুষ প্রফেসর রাজ্জাক? তার কাছে একটা আবেদন করলাম, তিনি ভালো মন্দ জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান। হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এইভাবে অপমানিত হয়ে আমি যদি চলে আসি আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করা যায়? প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেওয়া যেত মনের ঝাল কিছুটা মিটত, কিন্তু সেটি তো আর সম্ভব নয়। আমি দুহাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে দলা পাকাতে পাকাতে বললাম, আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন, এত বিদ্যা নিয়ে কি করবেন? বিদ্যুৎ স্পৃহের মতো তিনি চৌকির উপর উঠে বসলেন, পরনে সাদা আদময়লা লুঙ্গিটা টেনে গিঠ দিলেন, তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছে নাকের আগায় চড়ালেন, খুব সম্ভব বাইফোকাল গ্লাস। আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম। কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না। তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি, পরনের স্পঞ্জ এবং ধুলোভর্তি মলিন তরণ সব কিছুর ওপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর আঙুল দিয়ে একটা আধা ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে বললেন, ওইখানে বয়েন। আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন, একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন, তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় দুটো ফুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটা সাহায্য নিলেন। জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন, কি কইবার চান, অখন কন? আমি বললাম, আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি। আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণা কাজটা করি। তিনি বললেন, গবেষণা করবেন এটা তো ভালো কথা, কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না। প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন। আমি বললাম, কেন স্যার? অফিসিয়ালি থিসিস সুপারভাইজার করণের লাইগা মিনিমাম রিডার অন লাগে, আমি তো মোটে লেকচারার, সুতরাং আপনার শখ পূরণ অনের কোনো সম্ভাবনা নাই। তার কথা শুনে আমি দমে গেলাম। তারপরেও বললাম,
অন্য কারো অধীনে থিসিসের রেজিস্ট্রেশন না হয় করলাম। তার পরামর্শ এবং নির্দেশনা নিয়ে আমি কাজটা করতে চাই। প্রফেসর রাজ্জাক বললেন, আপনার টপিক মানে বিষয়বস্তু কি? আমি বললাম, দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল এজ, ইট ইনফ্লুয়েন্স ইটস লিটারেচার, সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স ফ্রম 18th to 1858। প্রফেসর রাজ্জাক বললেন, একেরে তো সাগর সেচার কাম, কার বুদ্ধিতে গন্ধমাদন মাথায় লইছেন? আমি বললাম, অন্য কারো পরামর্শ নয়, আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি। প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন। এরই মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক নিয়ে গেল। কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, রেজিস্ট্রেশনের ফর্ম রেডি করছেন? আমাকে বলতে হলো, আমাকে বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটা কার্যকর হবে এম এ রেজিস্ট্রেশনের পর, এখন পরীক্ষা চলছে। তিনি বললেন, আগে পরীক্ষা দিয়ে লন, যখন রেজাল্ট বাইরেব তখন আইন। আমি সালাম করে চলে আসছিলাম। তিনি বললেন, আরেকটু বইয়েন, এক পেয়ালা চায় খায়ে যান। তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন। একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলো। আমাকে জিজ্ঞেস করলেন, কি জান কইলেন আপনার নাম? আমি বললাম, আহমদ সফা। তিনি বললেন, মৌলভী আহমদ সফাকে এক পেয়ালা চা দে। প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় তিনটি জিনিস আমার মনে দাগ কেটে বসে গিয়েছে। প্রথমত, তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ, একেবারে মর্মে গিয়ে বেঁধে। দ্বিতীয়ত, ঢাকাইয়া বলি তিনি অবলীলায় ব্যবহার করেন, তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয়। তৃতীয়ত, আমাকে তিনি মৌলভী আহমদ সফা বললেন কেন? আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন? পরের বছরগুলোতে যতবারই তার কাছে গিয়েছি, প্রতিবারই প্রথম সম্বোধনে জিজ্ঞেস করেছেন, মৌলভী আহমদ সফা কী খবর? ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম। তখন তিনি বাড়ি বদল করেছেন, ব্রিটিশ কাউন্সিলের বাঁদিকে চোঙাওয়ালা দোতলা বাড়িটিতে উঠে এসেছেন। বর্তমানে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার কনিষ্ঠ ভ্রাতা, ভ্রাতৃবধূ এবং তাদের ছেলেমেয়েরা। শুধু বাড়ি বদল নয়, অনেক কিছুই পরিবর্তন ঘটে গেছে। প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন। তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে। পূর্বতন চেয়ারম্যান ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন। মুজাফফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র। রাজ্জাক সাহেবের চেহারার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেলাম। তার থুতনিতে একগোছা দাড়ি এই সময়ের মধ্যে গজিয়ে গেছে। এই নতুন জন্মানো দাড়ির গোছাটি তার মুখের আদল একেবারে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। জাপি বাজমার পরিবর্তে তিনি যদি কলারহীন লম্বা শার্ট এবং প্যান্ট পরতেন, অবিকল ভিয়েতনামের হোচি মিন বলে চালিয়ে দেওয়া যেত। বাস্তবিক নতুন জন্মানো সশ্রুত গোছাটি তার মুখের রেখাগুলো অনেক ধারালো দেখায়। তিনি জানালেন, মুক্তিযুদ্ধের এই 9 মাস তাকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাড়ির গোছাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আমাকে কেউ কেউ বলেছেন, এই চোঙালো বাড়িতে একসময় কবি সমালোচক মহিতলাল মজুমদার বসবাস করে গেছেন। সত্য মিথ্যা পরখ করে দেখার সুযোগ হয়নি। সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠেছি, ছ্যাঁত করে বুদ্ধদেব বসুর একটা গল্পের কথা মনে হলো। গল্পটির নাম সবিতা দেবী। মোহিতবাবু ছিলেন তরুণ লেখক, কবিদের উপর ভীষণ খড়গ হস্ত, সুযোগ পেলেই নানাভাবে নাজেহাল করতেন। তরুণরাও মজুমদার মশাইয়ের উপর বদলা নিতেন। বুদ্ধদেব বসু মোহিতলাল মজুমদারকে নিয়ে এই শ্লেষাত্মক গল্পটি লিখেছিলেন, তা নাও হতে পারে, কিন্তু আমার মনে মোহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠছিল। গল্পটির এক জায়গায় আছে, গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে
রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন। ঘরে প্রবেশ করার আগে ছাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন। সেই ছত্রমিশ্রিত একটি জলের রেখা এঁকে বেঁকে সিঁড়ির ওপর দিয়ে বয়ে গিয়েছিল। প্রফেসর রাজ্জাকের বাড়ির সিঁড়ি ভাঙতে গিয়ে এই জলের রেখাটি শুষ্ক ফেব্রুয়ারি মাসেও আমার মনে ছলছলিয়ে জেগে উঠেছিল। এর সবটাই হয়তো কল্পনা, হয়তো বুদ্ধদেব বসু মোহিতলালকে উপলক্ষ করে গল্পটি লেখেননি। যে সিঁড়ির কথা বুদ্ধদেব বলেছেন সেটা তার কল্পনাতেই জন্ম নিয়েছিল। এটা সে সিঁড়ি নয়, মানুষের মন ভারী বিদঘুটে জিনিস, কত অসম্ভব বস্তুর কল্পনা করে। আমি যখন সিঁড়ি ভেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম, দেখি তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গুড়ুক গুড়ুক খোকা টানছেন। আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল। আরে মৌলবী আহমদ সফাজে, আয়েন আয়েন, তাহলে বাইচে আসেন। আত্মীয় স্বজন সকলের কি দশা? আমি বললাম, সকলে বেঁচে আছেন। আপনি কই আছিলেন? আমি বললাম, পুরো সময়টা ভারতে কাটিয়েছি। তিনি ফের জিজ্ঞাসা করলেন, দেশের বাড়িতে যাইয়া খবরটা নিছেন? আমি জবাব দিলাম, ঢাকায় সেই বাড়িতে চলে গিয়েছিলাম, সপ্তাহখানেক আগে ফিরে এসেছি। আপনার বাড়িতে কে কে আছে? মা, ভাইয়ের ছেলে মেয়ে এবং ভাবি। বোনেদের বিয়ে হয়ে গিয়েছে, এই সময় ছোট একটি বাচ্চা এসে খবর দিল নাস্তা দেওয়া হয়েছে। রাজ্জাক সাহেব আমাকে বললেন, আয়েন মৌলবী আহমদ সফা, আমাকে লগে সামান্য নাস্তা করেন। আমি বললাম, স্যার হল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। তিনি বললেন, আমাকে লোকে সামান্য কিছু মুখে দেন, তারপর যদি পেটে খিদে থাকে ঘরে যায় আবার খাইবেন। পাশে রুমে গিয়ে দেখি বিরাট এক টেবিলের চারপাশে চেয়ার পাতা হয়েছে, পরিবারের সকলে জড়ো হয়েছেন। রাজ্জাক স্যারের ছোট ভাই, তার বেগম, দুই কন্যা, ছেলেরা, একজন অতিথিও ছিলেন, ওনাকে রাজ্জাক স্যার মামা ডাকতেন। একটা বড় চিনামাটির প্লেটে চৌকোনা সাইজের পুরু পরোটা স্তূপ, ভুনাগরুর মাংস, চিতই পিঠার সঙ্গে গাঁথা ভাজা ইলিশের টুকরো, ফালি ফালি করে কাটা পনির, ডিম ভাজা, ভাজা রূপচাঁদা শুটকি, একপাশে গরম করা গত রাতের বাসি ভাত, আরেকটা বাটিতে পেলাম খুদ ভাত। রাজ্জাক স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ নিয়ে ভাত তুলে নিলেন, তারপর ভাতের সঙ্গে কিছু ভাজা মুড়ি মাখিয়ে নিলেন। সেদিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকে। রাজ্জাক স্যার বাসি ভাতের সঙ্গে শুটকি ভাজা দিয়ে শুরু করলেন। ছোটদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে। আমাদের চট্টগ্রামেও মানুষ খুদ ভাত খেয়ে থাকে, তবে যারা খায় তারা অত্যন্ত গরিব, চাল কেনার ক্ষমতা নেই যাদের। প্রথম দিনে আমি অনুভব করলাম রাজ্জাক স্যারের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব, আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে। সকলের নাস্তার পর রাজ্জাক স্যার তামাক টানতে টানতে বললেন, এখন আপনার কিছু কথাবার্তা কন। আমি আমার গবেষণার কথাটি তুললাম। তিনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, আপনি তো লেখালেখি করেন। আমি বললাম, এ পর্যন্ত আমার চারটি বই বেরিয়েছে। তিনি বললেন, পরের বার আওনের সময় লইয়া আয়েন, দেখি কি লিখেন। তার পরের দিনই আমার চারটি বইয়ের কপি নিয়ে হাজির হলাম। তিনি বললেন, আমি তো এখন বাজারে যাইবার লইছে। শেলফের একটা কোণ দেখিয়ে বললেন, ওইখানে রাইখা যান, কাইলে আবার আয়েন, একটু দেরি করে আইবেন, বাজার থেকে আওনের পর আইলে ভালা, কিছুক্ষণ কথাবার্তা কন যাইব। তার পরদিন গিয়ে দেখি সবে তিনি বাজার থেকে ফিরে এসেছেন, দুটি বিরাট ঝুড়ি ভর্তি বাজারের সওদা, মাছ মাংস তরকারি একে একে ভাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন। আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ সফা, আপনি কখনো মৌলভী বাজার গেছেন? আমি বললাম, গিয়েছি। তিনি ফের জানতে চাইলেন, কখনো কাঁচা বাজারে গেছেন? আমি না সূচক মাথা নাড়লাম। তিনি বললেন, একটা কথা খেয়াল রাখুন, খুব দরকার, যখন কোনো নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয়ে পয়লা জানবার চেষ্টা করবেন। এই জায়গার মানুষ কী খায়,
আর পড়ালেখা কি করে? কাঁচা বাজারে যাইবেন, কি খায় এটা দেখনের লাইগা। আর বইয়ের দোকানে যাইবেন, পড়াশোনা কি করে হেইটা জাননের লাইগা। আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাই, দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজিয়ে রাখছে। বইয়ের দোকান পরখ করলেই ব্যাপক সমাজটা কোন দিকে যাইতেছে হেইটা টের পাওয়া যায়। আরেকবার কায়রো গিয়ে দেখলাম নীল নদের পারে মজুর শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতাছে। মোটা সোটা মানুষ, খাওয়ানোর পরিমাণটাও তেমন। কি খায় কি পরে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানুন যায় না। তিনি বাজার থেকে সবে এসেছেন, এখনো পায়ে প্যাক কাদা লেগে রয়েছে, পরনের লুঙ্গিটাও কাদার ছিটে লেগেছে। তিনি বললেন, মৌলভী আহমদ সফা, আপনি একটু বয়েন, আমার সারাগা কুটকুট করতেছে, একটু ধুইয়া আহি। বাথরুমে গিয়ে গোসল সেরে খদ্দরের সাদা পাজামা এবং খয়েরি পাঞ্জাবি পরলেন। শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছা দাড়ির থেকে এক দু ফোঁটা পানি ঝরে পড়ছে। চাদর দিয়ে মুছে নিয়ে গুড়গুড়িতে টান দিয়ে বললেন, মৌলভী আহমদ সফা, এই যে আপনার বই। তিনি বড় টেবিলটা দেখিয়ে দিলেন, আমি আমার চারটা বই দেখতে পেলাম। তিনি ধোঁয়া ছেড়ে বললেন, একটা কথা মনে রাখুন খুব জরুরি, এই যে হবস তার লেভিয়াথান বইতে তিনটা শব্দ, ন্যাস্টি, ব্রুটিস এবং শর্ট, যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন তার বদলে বেবাক ডিকশনারি খুঁজে যাও, আপনি কোনো শব্দ পাইবেন না। যখন গদ্য লিখবেন এই কথাটি সবসময় মনে রাখেন। আমার বুঝতে বাকি রইল না, আমার বইতে যে দীর্ঘ আবেগ সর্বস্ব বাক্য আমি লিখেছি সেদিকে তিনি ইঙ্গিত করছেন। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। ছোট যে বাচ্চাটা তামাক সেজে দিত, চা এনে দিত, নামটি এখন ভুলে গেছে, বাচ্চাটিকে ডেকে বললেন, এই দুই পেয়ালা চা দিয়া যা। তিনি এক কাপ নিজে নিলেন এবং আরেক কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন। মৌলভী আহমদ সফা, চা খান, চুমুক দিতে দিতে বললেন, সবসময় লেবু দিয়া চা খাইবেন, চায়ের যে দোষ আছে বেবাক একের একাইটা যাইব। আমি তো সারাদিন চা খাই টিকে আছি। চা শেষ করার পর বললেন, আপনি জসীমউদ্দিনের লেখা থেকে পড়েন? জসীমউদ্দিন শব্দটা উচ্চারণ করার সময় ছটা ছয়ের মতো উচ্চারণ করতেন। আমি জবাব দিলাম, একসময় জসীমউদ্দিন সাহেবের লেখা পড়তাম, এখন আর কোনো আগ্রহ বোধ করি না। রাজ্জাক স্যার বললেন, আমি জসীমউদ্দিনের লেখা খুব পছন্দ করি, আপনি কি তার আত্মজীবনী পড়েছেন? আমি বললাম, জীবন কথার কথা বলছেন স্যার? পড়েছি। গদ্যটি কেমন? খুব সুন্দর। রাজ্জাক সাহেব বললেন, এরকম রচনা সচরাচর দেখা যায় না। তারপর তিনি হুঁকো টানতে টানতে জসীমউদ্দিনের গল্প বলতে আরম্ভ করলেন। একসময় কলকাতায় আমি এবং জসীমউদ্দিন এক বাড়িতে থাকতাম। একদিন জসীমউদ্দিন আমাকে কাপড় চোপড় পইরা তাড়াতাড়ি তৈয়ার হইবার তাগদা দিতে লাগলেন। আমি জিগাইলাম, কই যাইবার চান? জসীমউদ্দিন বললেন, এক জায়গায় যাওন লাগবো। কাপড় চোপড় পইরা তার লগে হাইটা হাইটা যখন এসপ্ল্যানেডে আইলাম, জসীমউদ্দিন ঘাড় চুলকায় কইলেন, ক দেখি এখন কই যাওন যায়। এইরকম কাণ্ড অনেকবার হয়েছে। একটুখানি হাসলেন। কবি জসীমউদ্দিনের প্রসঙ্গ ধরে কবি মহিতলালের কথা উঠল। মহিতলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতিটি বরদাস্ত করতে পারতেন না। কবি জসীমউদ্দিনের একটি কবিতার বইয়ের নাম ছিল ধানক্ষেত। মহিতবাবু ব্যঙ্গ করে বলতেন, জসীমউদ্দিন ধান খেত। মহিতলালের জিভের মধ্যে বিষ আসিল, তার ঠাট্টা রসিকতা এমনভাবে ছড়াইয়া পড়ল জসীমউদ্দিন বেচারার যান যাওয়ানের দশা। একদিন আমি মহিতবাবুরে চ্যালেঞ্জ করে বললাম,
কইল, আপনি জসিম উদ্দিন রে এত ঠাট্টা করেন কেন? বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসিম উদ্দিনের ওপর এক অধ্যায় লেখা হয়, আপনি রিনিয়া লেখব চাইলেন মাত্র। এরপর রাজ্জাক সাহেব একটি সাম্প্রতিক প্রসঙ্গের অবতারণা করলেন, দেখেন বাংলাদেশ সরকার জসিম উদ্দিনের কিছু করল না, আমার আর জয়নুল আবেদিন সাহেবের মুশকিলে ফেলাই দিছে, আমাকে দুইজনের ন্যাশনাল প্রফেসর বানাইছে, আর জসিম উদ্দিনের কিছু বানায়নি। আলোচনার এই পর্যায়ে কাজী নজরুল ইসলাম এসে ঠেকল, তিনি কিভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ান করলেন। রাজ্জাক স্যার যা বলছিলেন তার সবটুকু আমি ভুলে বসে আছি, শুধু এটুকু মনে আছে নজরুলকে ঢাকার জলসায় তিনি গান গাইতে দেখেছেন। এটাও জানালেন নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনয় দিলীপ রায়ের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব ছিল। রাজ্জাক সাহেব জানালেন কলকাতায় তারা যেখানে থাকতেন সেই জায়গাটা কাননবালার বাড়ির খুব কাছাকাছি ছিল, কাননের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন। ওস্তাদ জমিরুদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন, কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলামের দিনরাত খেয়াল থাকত না। মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন। কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উঠলে রাজ্জাক স্যার শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে উঠতেন, নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিল। তিনি প্রায় বলতেন, বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারী নজরুলের মতো জ্ঞানচিত্তমন আসন লাভ করতে পারেনি। তিনি প্রেমের মিত্তিরের একটা কবিতার লাইন আবৃত্তি করলেন, বজ্রবিদ্যুৎ আর ফুল, এই তিনে নজরুল। রাজ্জাক স্যারের কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে গেছে, এরই মধ্যে কজন প্রবীণ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন, এদের কাউকে আমি চিনি না। এক ভদ্রলোকের সঙ্গে তিনি বিলেতের গল্প করতে আরম্ভ করলেন, বিলেতের কথা উঠতেই খাওয়া দাওয়ার প্রসঙ্গ উঠল। রাজ্জাক স্যার বললেন, ইহুদিদের মাংসের দোকানের বেশিরভাগ ক্রেতা মুসলমান, ইহুদিরাও মুসলমানদের মতো আড়াই পোষ দিয়ে পশু জবাই করে। তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বললেন, আমি জবাই করা গোশতের খোঁজ করবার লাগছিলাম, এক ইহুদি কষারি দোকানে যাইয়া হাজির হইলাম, আমার এক নজর দেখা হে কয়া বসলো, আপনি কি খুঁজতেছেন আমি টের পাইছি, আইন জবাই করা মাংস নিয়ে যান। তারপর থেকে হের কাছ থেকে গোশত কেনা শুরু করলাম। এই প্রবীণ ভদ্রলোকেরা যখন বিদায় হলেন বেলা প্রায় একটা বাজে, রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমদ সফা দুপুরের খাবারটাও খেয়ে যান। প্রায় দশ দিন পরে আবার রাজ্জাক স্যারের বাড়িতে গেলাম, একটু দেরি করেই গেলাম, যদি সকালে যাই আমাকে নাস্তা খেতে ডাকবেন, আমি আর রাতে পারবো না। ওনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদেয় খাবার রসনা অভ্যস্ত হয়ে যায়, ইন্টারন্যাশনাল হোস্টেলের ফজলুর নাস্তা আমার জিভে রুচবে না। স্যারের বাড়িতে গিয়ে দেখি আছেরা গেঞ্জিটার উপর খদ্দেরের চাদর চাপিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন, বিপরীতে নিয়াজ মানে নিয়াজ মোর্শেদ, একালের গ্র্যান্ড মাস্টার। তখনও নিয়াজ একেবারে বাচ্চা, বোধহয় স্কুলও শেষ হয়নি। নিয়াজকে একজন দক্ষ দাবারু হিসেবে গড়ে তুলতে রাজ্জাক স্যার অনেক কিছু করেছেন, মায়ের পারিবারিক বিপর্যয় সামাল দেওয়া পর্যন্ত। দেখলাম রাজ্জাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক ফুন্দি ফিকির নিয়ে গভীর আলাপ করছেন, নানা রকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন, মৌলভী আহমদ সফা বয়েন। আমি বসে রইলাম, তিনি নিয়াজের সঙ্গে দাবা খেলে নিয়ে মত্ত হয়ে রইলেন। ঘড়ির কাটা নটার ঘর থেকে দশটার ঘরে আসছে, বসে বসে আমার পায়ে ঝিম ধরার উপক্রম। আমি উঠে গিয়ে শেলফে বই দেখতে থাকলাম, সমাজবিজ্ঞান, রাজনীতি, ইতিহাস,
রাষ্ট্রতত্ত্ব ইত্যাকার নানা বিষয়ের গম্ভীর মলাটের বই। আমার মনে হলো এগুলোতে দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি। খোঁজাখুঁজি করতে করতে শেলফের একটা তাকে ফরাসি সাহিত্যের কিছু বইয়ের সন্ধান পেয়ে গেলাম। বালজাকারের রচনাবলী, ফ্লবিয়ারের উপন্যাস, মোপাসার রচনা, ভিক্টর হিউগোর বই, ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে হলো বালজাকারের রচনার প্রথম খণ্ড এখনই ধার চেয়ে বসি। যদি ধার দিতে তিনি অস্বীকৃত হন, লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি। কিন্তু আগ্রহটা চেপে গেলাম। বেলা 11টার দিকে নিয়াজ গাত্রোত্থান করল। রাজাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমদ সফা চলে যান নাই? আমি হাসতে চেষ্টা করলাম। স্যার টেবিলে পা দুটো উঠিয়ে দিয়ে জুত হয়ে বসলেন। আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন? আমি বললাম, কীভাবে শুরু করবো বুঝতে পারছি না, আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন। স্যার শব্দ করে হেসে উঠলেন। একই কথা মিস্টার হ্যারল্ড লাস্কিরে কইছিলাম, তিনি লাইব্রেরি দেখিয়ে দিয়ে বলেছিলেন, মাই বয় গো অ্যান্ড সোক। আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না। লাইব্রেরিতে গো করা যায়, কিন্তু সোক কী করে সম্ভব? লাইব্রেরি তো গোসলখানা নয়। মনে হলো আমার কিং কর্তব্য বিমূর। অবস্থাটা স্যার বুঝতে পারলেন। তিনি বললেন, প্রথম লাইব্রেরিতে ঢুইকাই আমার টপিকের কাছাকাছি যে বইটা পাওয়া যায় পয়লা এক চোটে পইরা ফলাইবেন, তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজা পাবেন আপনার আগাইবার পথ। রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনি করে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে না দিতেন, হয়তো আমার আরব্ধ গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক, স্যার হুঁকো টানতে টানতে অনুচ্চ স্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভী আহমদ সফা, লেখার ব্যাপারটি হলো পুকুরে ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল, যত জোরে ছুঁড়বেন, পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব। আর পড়ার কাজটি হইল অন্যরকম। আপনি যখন মনে করলেন কোনো বই পইরা ফেলাইবেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী নাও হইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধৈর্য নেবেন, আপনার পরোয়া নাই। মাঝখানে এক সপ্তাহ বিরতি দিলাম। পরবর্তী সপ্তাহে পরপর তিন দিন গেলাম, কোনো দিনে স্যারকে একা পেলাম না। নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই। কেউ আসছে নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কীভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ আসছে চাকরি তদবির করতে। এমনকি এক ভদ্রমহিলাকে মৃদুস্বরে তার মেয়ের বিয়ে তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম। স্যার খুব অল্প কথায় জবাব দিলেন। চাকরিপ্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকরে বইলা দিমুনে। হে যদি কথা না শুনে, করণের কিছু নেই। ভদ্রমহিলাকে বললেন, আপনি দুই সপ্তাহ পর একবার আইন দিহি। দ্বিতীয় দিন গিয়ে দেখলাম রাজ্জাক স্যার স্যুট টাই পরা, ফরসাপনা উঁচা লম্বা, এবং ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়ারের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানালেন, মার্চেন্ট অফ ভেনিসের শাইলকের সে উক্তিটি আপনার মনে পড়ে কিনা। ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালতে যখন শাইলকের শাস্তি দেবার ভয় দেখাইছিল, শাইলক জবাবে কইছিল, এ জিউস ব্লাড ইজ অলসো গ্রেট। এইখানে শেক্সপিয়ার আসল প্রতিভাটা ফুইটটা বাইর হয়েছে। শেক্সপিয়ার ষোড়শ শতাব্দীর মানুষ, সেই সময় ইউরোপের ইহুদিগো কি অবস্থা ভাইবা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিগো উপর যে ধরনের জুলুম হইতাছিল, এটা হিটলারের অত্যাচারের চাইতে কিছুতে কম বলা যাইব না। এরকম একটা সময় শেক্সপিয়ার মাত্র একটা কলমের টানে তামাম ইহুদিরে
মনুষ্য সমাজের অংশ বলে প্রমাণ করলেন। চিন্তা করে দেখেন কি অসম্ভব ব্যাপার, অঘটন ঘটন পটীয় সে প্রতিভা বইলেই শেক্সপিয়রের পক্ষে এটা সম্ভব হয়েছিল। বেবাক মধ্যযুগ তালাশ করে দেখলেও এরকম বিদ্যুতের মতো ঝলকতে একটা লাইন আপনি খুঁজে পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁ নিয়ে আলাপ করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসাঁসে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলছিলেন। রাজাক স্যারকে এই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম, আপনারটা 19th century গ্লোরিফাই করার জন্য যত কথাই বলবেন না কেন, বেশি দূর নিয়ে যাও আপনাকে সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনি কো তথাকথিত মহাপুরুষেরা কোন ভূমিকা পালন করেছিলেন মনে মনে কম্পেয়ার করে দেখলে নিজেই জবাব পাইয়া যাইবেন। আধুনিক বাংলা গদ্যের বিকাশ হল 19th century সবচাইতে মূল্যবান অবদান। আপনারা রামমোহন রে এককেরে আকাশে তুলে ফেলাইছেন, তার লগে মীর সৌদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর সৌদারের উর্দু গদ্যের একজন জনক কন যায়, মীর আর রামমোহন দুইজন কন্টেম্পোরারি। একবার অযোধ্যার নবাব বাজারে দেখবার গেছিলেন, বাজারের সমস্ত মানুষ নবাব সাবরে তামিজ দেখাইয়া বাঁচে না। সৌদা তখন দোকানে বৈশা হুকা খাইতে আসিল, তার যখন জানানো হইল নবাব সাহ আইসে আপনি তামিজ দেখাইতে আসেন, সৌদা জবাব দিছিল, মাই ভি উর্দু জবান কা নবাব হে মগর কৌন পুছে। দুইজনের পার্সোনালিটি কম্পেয়ার করে দেখেন। রামমোহনের বিলাত পাঠানোর সময় রাজা টাইটেল দিছিলেন বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহরই কোনো রাজত্ব আসিল না। রামমোহন এই টাইটেলটা গোটা জীবন আগলায় রাখলেন। ডিগবির দায়ন হিসেবে তখন রামমোহন রায় তার নতুন ক্যারিয়ার শুরু করলেন। ঘুষ খাওয়ান থেকে শুরু কইরা তার গুণের অন্ত ছিল না। রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান, অবশ্যই তার বাংলা গদ্য লেখার কথাটি স্বীকার করতে হইব। তার তো যোগ্যতা আছিল অঢেল, ইচ্ছে করলে আরবি উর্দু ফার্সি সংস্কৃত ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। একেবারে ডাইনে বামে না তাকাইয়া হি চুজ টু রাইট ইন বেঙ্গলি, এইটাই তার বড় কাজ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ হইল তার বড় অবদান। আপনারা তার ধর্মপ্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন, ভারতবর্ষে রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন, রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এইটারে বড় কইরা দেখুন ঠিক না, এন্টায়ার 19th century মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ, বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই তিন দিন নানা মানুষের সঙ্গে রাজ্জাক স্যারের যেসব কথাবার্তা হলো শুনে আমার মনে হলো তার বাক্য থেকে ঠিকরে মনিমুক্ত বেরিয়ে আসে, অতি সামান্য কথায়ও তখন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিশ্ব অভিভূত না হয়ে পারা গেল না। তাজমহলকে সামনে থেকে পেছন থেকে ডাইনে থেকে বাঁয়ে থেকে যেদিক থেকেই দেখা হোক না কেন, কোনো দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না। আরও দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গে তুলনা করতে থাকলাম। তার ব্যক্তিত্বে এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষীর কান্তি কী জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি। অ্যাথেন্স নগরী তরুণীরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছি। শেক্সপিয়ার বলেছেন ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, অতি পরিচয়ে সুন্দর সম্পর্ক মলিন হয়ে যায়। প্রত্যহের পুরুষ স্পর্শে অত্যন্ত বৃদ্ধ সম্পর্কের মধ্যেও ময়লা জমতে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণারও ঈষৎ পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানালা নেই, থাকলেও তাতে কোনো ছিটকিনি নেই। এদিকের হাওয়া ঢুকে ওদিকে চলে যায়, ওদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইলিচ লেনিন বার্নার্ড শ সম্পর্কে মন্তব্য করেছিলেন, এ গুড ম্যান অ্যামাং দ্য ফেবিয়ানস। রাজ্জাক সাহেবের অবস্থাও অনেকটা সেরকম, তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিবৃত্তিক তৃষ্ণার টানে আসে না।
তাদের প্রায় সকলেই একটা না একটা ধান্দা থাকে, কারো চাকরির উন্নতি, কারো অন্যবিত্ত তদবির। মতলববাজ মানুষেরাই বেশিরভাগ সময় রাজ্জাক সাহেবকেই ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হবে, কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ডাকসাইটের উপাচার্য আব্দুল মতিন চৌধুরীর বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধেবেলা ডক্টরাল থিসিসের একটা কপি সহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজ্জাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন। তিনি তখন মতিন সাহেবকে ফোনে জানালেন, আপনার থিসিস ফেলে গেছেন। মতিন সাহেব জবাবে জানালেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজ্জাক সাহেব বললেন, আমি তো কিছু বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। তখন রাজ্জাক সাহেবকে হলফ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছু বুঝতে পারবেন না। মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির দু একজন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময় মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধটা করেছিলেন কিনা বলতে পারবো না, তবে যারা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন। এই রকম দীপ্তিমান মনীষা সম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামুন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করছেন কেন, তার কারণ আমি নিজেকেই বারবার জিজ্ঞেস করেছি। তার কারণ আবিষ্কার করতে অনেক সময় লেগেছে।